Insanity Castle. বন্ধুরা আমরা এখন ব্রিদিং আর্থে পৌঁছে গেছি। এইখানে দেখতে পাচ্ছেন একটি সুইমিং পুল। এই সুইমিং পুলে মনে হচ্ছে ওনারা অ্যালাও করবেন স্নান করার জন্য, দেখা যাক কী হয়। আমরা জাস্ট এই চেক ইন করেছি, এখন ঘড়িতে বাজে একটা, দুপুর একটা। এইগুলোতে আমরা থাকবো, এই কটেজগুলোতে। চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানে সুইমিং পুল, এখানে সবাই নেমেছে পুলে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 108। এখানে আমরা রয়েছি। এই সাইডে সুইমিং পুল, ঠিক আমাদের রুমের একদম সামনেই সুইমিং পুল। এবার চলুন পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এদিকে একটি প্লেগ্রাউন্ড আছে, চলুন এদিক দিয়ে যাওয়া যাক। এদিকে পরপর লাইন দিয়ে রুমসগুলো রয়েছে। এইখান দিয়ে ওয়াকওয়েটি ঘুরে গিয়ে টুয়ার্ড চলে যাচ্ছে আমাদের ডাইনিং হলের দিকে। এটা হচ্ছে ডাইনিং হল। এখানে আপনারা ওপরেও খেতে পারেন, নিচেও খাবার বন্দোবস্ত আছে। এই যে এটি ডাইনিং হল, ঠিক ডাইনিং হলের ডান হাতেই হচ্ছে একটি বড় পুকুর, দেখতে পাচ্ছেন আপনারা। ওই দিকটাও যাবো, দেখাবো আপনাদেরকে। ওইদিকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে। এই দিকে কিছু সিরামিক্সের শপ রয়েছে, ছোট্ট দোকান, বিভিন্ন রকমের ক্রকারি সেট পাওয়া যায়, দাম যদিও খুব বেশি। এখান থেকে আপনারা সাইকেল ভাড়া করতে পারেন, সাইকেলের চার্জ হচ্ছে আধ ঘন্টায় 200 টাকা, হাফ অ্যান আওয়ারের জন্য 200 টাকা। এখানে বেশ কিছু পাখি রাখা রয়েছে। ঠিক এই বাঁ হাতে হচ্ছে পুকুরটি, পুকুরটির পাশ দিয়ে আমাদের রাস্তা চলে গেছে টুয়ার্ডস একদম মেইন গেটের দিকে। এখানে আরও একটি কটেজ, ওই দূরে দেখুন একটি বড় কটেজ। বড় কটেজ বলতে ওখানে রুম অনেকগুলো আছে, ওগুলো ভাড়া দেওয়া হয় এবং ওখানে একটু রেটটা কম, ওখানে 2500 করে রেট, আর আমরা যেদিকটা আছি ওটা 3500 করে পার পার্সন পার ডে, মানে দুজনের 7000 টাকা, এখানে দুজনের 5000 টাকা পড়বে। এখানে পুকুরে আপনারা বোটিং করতে পারেন, বোটিংয়ের চার্জ পার পার্সন 50 টাকা আধ ঘন্টার জন্য। ওই যে উঁচু বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটি থেকে, ওটা বিল্ডিং নয় অ্যাকচুয়ালি একটি টাওয়ার, ওই টাওয়ার থেকে আপনারা জিপ লাইনিং করতে পারেন। যে জিপ লাইনিংটি আপনার ওইখান থেকে গিয়ে, এই দেখুন জিপটি যাচ্ছে, জিপ লাইনিংটি গিয়ে আপনার ওই মাথায় শেষ হয়েছে, পুরো পুকুরের ওপর দিয়ে আপনারা জিপ লাইনিং করতে পারেন।
এটি রেট হচ্ছে পার পার্সন 250 টাকা করে। দেখুন একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে আপনাদেরকে জিপ লাইনিংটা করতে হবে, যদিও আমি কাউকে করতে দেখিনি এখনো। এদিকে একটি ওয়ালে খুব সুন্দর একটি পেন্টিং করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটি হলো কার পার্কিং জোন, একদম এন্ট্রেন্স গেটের সামনেই, এন্ট্রি গেটের সামনেই কার পার্কিং জোন। এটি হচ্ছে রিসেপশন, আমাদের গাড়িটা ওইখানেই রাখা আছে। এই হচ্ছে আমাদের গাড়ি রাখা আছে। এদিকে এটি মেন রাস্তা, এই রাস্তাটি ডান দিকে উস্তি চলে গেছে, বাঁ দিকে হচ্ছে সিরাকল। এবার চলুন ওই দিকটা যাওয়া যাক। সেই যে পুকুরের ওপার থেকে যে বাড়িটা দেখেছিলাম বড়, সেই বাড়ির সাইডে এই পেন্টিংটি করা, খুব সুন্দর। আমরা ওই পার থেকে দেখেছিলাম, এখন এই পারে চলে এসেছি। এই যে এই বাড়িগুলোর সামনে দেখতে পাচ্ছেন খুব ডেকোরেটিভ। এই দেখুন এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে দেওয়া আছে, আপনারা করতে পারেন এগুলো। এগুলো ফ্রি অফ কস্ট, এগুলোর জন্য কোনো চার্জেস নেই। পুকুরে মাছ আছে, এদিকেও একটি খুব সুন্দর পেন্টিং। এগুলো বাচ্চাদের অ্যাক্টিভিটির জায়গা। ঠিক আছে, ওই হচ্ছে আবার সেই ডাইনিং হল দেখতে পাচ্ছেন। আর এইখান থেকে আমরা গ্রাউন্ডে যেতে পারি, যে মাঠটি ওখানে দেখেছিলেন প্রথমে আমাদের কটেজের সামনে, এই হচ্ছে সেই মাঠটি এবং সুইমিং পুলটি আপনারা দেখতে পাচ্ছেন। ওই হলো কটেজটি। সো বন্ধুরা, মোটামুটি আপনাদেরকে রিসর্টটি পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আপনারাও চাইলে এক দুদিনের জন্য এখানে এসে সময় কাটাতে পারেন ফ্যামিলির সাথে। আচ্ছা, এটি হচ্ছে আমাদের রুম, এখানে আমরা আছি। চলুন আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। আমাদের রুম হচ্ছে 108। এই আমরা দেখুন রুমের পাশে এখানে বসার জায়গা আছে, দুদিকে দুটো দেখতে পাচ্ছেন। এইবার আমরা রুমে ঢুকছি, এই দেখুন ঢুকে এখানে একটি সোফা, বড় সোফা, এদিকেও একটি বড় সোফা, এবং রুমটি কিন্তু যথেষ্ট বড়। লম্বায় প্রায় 27 ফিট এবং চওড়ায় হচ্ছে প্রায় 15 ফিট, মানে অলমোস্ট 400 স্কোয়ার ফিটের একটি রুম ওনারা
আমাদেরকে প্রোভাইড করেছেন। এটির ভাড়া হচ্ছে বন্ধুরা 3,500 টাকা করে পার পার্সন পার ডে, মানে দুজনের 7,000 পার ডে ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। এখানে একটি ছোট্ট ফ্রিজ আছে দেখতে পাচ্ছেন, একটি ওয়ার্ড্রোব, এখানে খুব সুন্দর একটি লাইট লাগানো আছে, এখানে ফল সিলিংটি দেখুন, এটি হচ্ছে বাথরুম, ওয়াশরুমটি যথেষ্ট বড়। সমস্ত রুমই এখানে কিন্তু এসি,